চাকরিরাতা মা এবং সরকারি দপ্তরে কাজে আসা মহিলাদের সন্তানদের কথা ভেবে অভিনব উদ্যোগ। বিডিও অফিসে তৈরি হলো ক্রেস, বেস ফিডিং থেকে শুরু করে শিশুদের খেলাধুলার জায়গা, ব্যবস্থা হয়েছে সবকিছুরই। মাতৃকালীন ছুটির সময় শেষ হয়ে যাওয়ার পর নানা কারণে অনেক চাকরিজীবী মায়েরাই আছেন যারা তাদের সন্তানদেরকে নিয়ে অফিসে আসেন। এবার তাদের স্বার্থে তাদের কথা ভেবে সোমবার জলপাইগুড়ি সদর ব্লক বিডিও অফিসে একটি ক্রেসের উদ্বোধন করা হলো। 9 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা এই ক্রেসটি উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন। জলপাইগুড়ির পশ্চিম বেরুবাড়ি থেকে শুরু করে বেলাকোবা পর্যন্ত জলপাইগুড়ি সদর ব্লকে মোট 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে 3.5 লক্ষের বেশি মানুষের বসবাস। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের সুবিধার জন্য প্রত্যন্ত এলাকা থেকে মহিলারা বিডিও অফিসে এসে থাকেন। আবার আশাকর্মী, স্বাস্থ্যকর্মী মহিলারাও তাদের সরকারি কাজে দপ্তরে আসেন। অনেক ক্ষেত্রে ওই মহিলাদের একাংশকে তাদের কোলের সন্তানকে নিয়েই দপ্তরে আসতে দেখা যায়। আবার কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি সন্তানকে নিয়েই বসে থাকেন। এই ঘটনা আশাকর্মীদের ক্ষেত্রেও দেখা গিয়েছে। এবার ওই সমস্ত মহিলাদের সুবিধা করে দেওয়ার জন্যই ক্রেস চালু করা হলো বলে জানানো হয়েছে। সদর বিডিও দপ্তরে ঢোকার মুখেই ক্রেসের জন্য তৈরি করা হয়েছে জায়গা। সেখানে 2টি ঘরকে শিশুদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য রাখা হয়েছে মিকি মাউস, ডোরেমন, এছাড়াও বিভিন্ন কার্টুনের চরিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সেই সাথে শিশুদের খেলার জন্য বাস্কেটবল ছাড়াও অন্যান্য সামগ্রী রাখা হয়েছে। ওই ঘরে ফ্যান, বসবার জায়গা, দোলনা এবং ব্রেস্ট ফিডিং এর উপকারিতার বিষয়গুলি দেয়াল লিখনের মাধ্যমে তুলে ধরা হয়েছে ঘরগুলিতে। এদিন এই ক্রেসের বিষয়ে জেলা শাসক শ্যামা পারভিন বলেন, যেসব মহিলারা তাদের শিশু সন্তানকে নিয়ে সরকারি কাজে আসেন তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজন ছিল। তারা এখানে তাদের বাচ্চাদেরকে রেখে নিজেদের কাজ করতে পারবেন, এখানে আয়াও রাখা হবে, এখানে ব্রেস্ট ফিডিং করার এমনকি বাচ্চাদের খেলাধুলোর জায়গাও রয়েছে, এমন ক্রেস এই প্রথম তৈরি করা হয়েছে। তো বিডিও স্যার আমাদের মিস্টার মিহির, উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এখানে যারা কাজ করতে আসে, যারা আমাদের মহিলা কর্মী আছে, তাদের জন্য, তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য এখানে একটা ক্রেশ করেছেন। যারা ছোট বাচ্চা থাকে ওদেরকে এখানে নিয়ে আসতে পারে, একটা জায়গা থাকবে। অ্যাজ আ মাদার আমিও ফিল করি কি এটা খুবই নিড আছে। যখন আমরা বাচ্চাকে বাড়িতে ছেড়ে আসি খুবই মন লেগে থাকে কী রকম বাচ্চা থাকবে। তো এখানে থাকলে মার চোখের সামনে মা কাজও করতে পারবে, আর এখানে বাচ্চাকে একটু ভালো, একটু সুন্দর একটু এনভায়রনমেন্টও পেতে পারে। আর শুধু মহিলা কর্মী ছাড়া এখানে যারা ভিজিটার্স থাকবে ওদের জন্য আমরা এটা ইউজ করবো। যারা এখানে ভিজিটার আসে, বিডিও অফিসে অনেকবার আসে, বাচ্চাকে নিয়ে আসে, একটু বিরক্ত হয়ে, তাহলে এখানে বাচ্চাকে রেখে এখানে ওরা ভালো করে যেটা কাজ আছে সব কিছু করবে। হ্যাঁ, এখানে একটা আয়া থাকবে, এখানে একটা রুম আছে যেটা ব্রেস্ট ফিটিং কর্নারও আছে, মানে একটা প্রাইভেসি দেওয়া আছে যদি ছোটো বাচ্চা থাকে ওর জন্য একটা এখানে করা আছে। খুব সুন্দর করেছেন, এই যে কাজ হয়েছে আমাদের ফিফথ আমাদের SFC থেকে হয়েছে। এটা অ্যামাউন্ট কত? 7 লাখ 9 লাখের মধ্যে এই কাজ হয়েছে। খুবই সুন্দর ও খুবই কস্ট এফেক্টিভ কাজ হয়েছে, এটা প্রথম উদ্যোগ। হ্যাঁ, এটা আমি বিডিও স্যারকে বললাম কি এটা আপনি রেপ্লিকেট করুন, যতগুলো আমাদের নতুন ICDS সেন্টার হচ্ছে ওখানে এটা রেপ্লিকেট করে খুব ভালো হবে। এটা আগামীতে জেলার অন্যান্য ব্লকেও এবং নতুন ICDS সেন্টারগুলিতে চালু করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।